তো ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউহাইভ অ্যাপ্লিকেশন থেকে প্রথমবার $101 উইথড্র করেছি, যেটা সেল করে আমি 11,457 টাকা বিকাশে নিয়েছি। দ্বিতীয়বার আমি এখান থেকে আরও $54 মতো উইথড্র করেছি, যেটা সেল করে আমি 6,000 টাকার মতো বিকাশে উইথড্র নিয়েছি। সো ইন টোটালি আমি এখান থেকে প্রায় 17,000 টাকার উপরে এখান থেকে উইথড্র করেছি। তো আজকে আমরা দেখাবো কীভাবে আপনি ইউহাইভ অ্যাপ্লিকেশন থেকে সঠিকভাবে উইথড্র করবেন। তার আগে বলে রাখি, আপনি যদি ইউহাইভ অ্যাপ্লিকেশনে এখন পর্যন্ত কাজ না করে থাকেন তাহলে আমার আগের ভিডিওটা দেখে ইউহাইভ অ্যাপ্লিকেশনে কাজ শুরু করে দেন, তাহলে আপনি আমার মতো এরকম উইথড্র করতে পারবেন। ভিডিওর লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি সেই ভিডিওটি দেখে আগে ইউহাইভ অ্যাপ্লিকেশনে কাজ করেন, তারপর এই ভিডিওটি দেখে সঠিকভাবে উইথড্র করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই কীভাবে ইউহাইভ অ্যাপ্লিকেশন থেকে উইথড্র করবেন। তো ইউহাইভ অ্যাপ্লিকেশন থেকে উইথড্র করার জন্য আপনাকে সবার প্রথমে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যাদের অলরেডি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট আছে তারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, আর যাদের এখনও পর্যন্ত ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট নেই তারা ইউটিউবে সার্চ করে একটি ভিডিও দেখে সঠিক নিয়মে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর আপনি আপনার যে ইউহাইভ অ্যাপ্লিকেশন রয়েছে সেটা ওপেন করবেন। তারপর এখান থেকে যে মেন আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে যে মাই ওয়ালেট নামে একটি অপশন রয়েছে তার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। উইথড্র করার জন্য উপরে যে থ্রি লাইন রয়েছে তার উপর ক্লিক করে দিবেন। এখানে যে উইথড্র টোকেন রয়েছে তার উপর ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারফেস আসবে, আপনি এখানে টিক মার্ক দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন, তারপর নিচে আপনি অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখতে পারবেন। তো অ্যাভেলেবেল ব্যালেন্সে যেটা থাকবে সেটা আপনি উইথড্র করতে পারবেন। তো এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে সর্বনিম্ন উইথড্র হচ্ছে 50,000 কয়েন এবং সর্বোচ্চ উইথড্র হচ্ছে 2,00,000 কয়েন। তো আমার যেহেতু 2,97,000 কয়েন রয়েছে আমি এখান থেকে 2,00,000 কয়েন উইথড্র করব। তো প্রথমে আমাদেরকে এখানে অ্যামাউন্টটা লিখে দিতে হবে। তো অ্যামাউন্টটা লেখার পর এখানে আপনাকে ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি প্রথমে বলেছি প্রথমে আপনাকে একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এখন আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটটি ওপেন করবেন। ট্রাস্ট ওয়ালেটটি ওপেন করার পর এখানে আপনি ইথেরিয়ামটা দেখতে পারবেন। যদি এখানে না আসে তাহলে উপরে যে টু ডট রয়েছে তার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি সার্চ করে নেবেন ইথেরিয়াম, তাহলে সবার উপরে আপনি ইথেরিয়ামটা দেখতে পারবেন। তো আপনার এটা অফ থাকবে, আপনি এটাকে অন করে দিবেন, তাহলে হোম অপশনে আপনি ইথেরিয়ামটা দেখতে পারবেন। তো এখন আমাদেরকে ইথেরিয়ামের উপর ক্লিক করে দিতে হবে। তারপর এখানে যে রিসিভ আইকনটা রয়েছে তার উপর ক্লিক করে দিতে হবে। তো এখানে আপনি একটি অ্যাড্রেস দেখতে পারবেন, সেটা আপনাকে কপি করে নিতে হবে। তো এটা কপি করার পর আপনি চলে আসবেন আবার ইউহাইভ অ্যাপ্লিকেশনে। তারপর ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস এই অপশনে আপনি আপনার কপি করা অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে আপনি নিচে সাবমিট অপশন দেখতে পারবেন, ওইখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনার উইথড্র রিকোয়েস্টটি প্রসেসিংয়ে চলে যাবে। তো এখানে আপনাকে 4-5 দিন ওয়েট করতে হবে, তাহলে আপনার উইথড্রটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে 3-4 দিন ওয়েট করতে হবে, আমার এটা 5 দিন লেগেছিলো, আপনার এখানে 3 দিন অথবা 4 দিন লাগতে পারে। তো আপনার উইথড্রটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনাকে এরকম একটি মেসেজ দেওয়া হবে। আপনি যদি ইউহাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করেন তাহলে সেটা দেখতে পারবেন। তো তারপর আপনি আবারও মাই ওয়ালেটে ক্লিক করে দিবেন, এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দিবেন, তারপর উইথড্র টোকেনের উপর ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখন আমাদেরকে তাদের কিছু ফি দিতে হবে। 0.006 ইথেরিয়াম তাদেরকে ফি হিসাবে দিতে হবে, তাহলে তারা 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ডের ভিতরে আমাদের পেমেন্টটা কনফার্ম করে দিবে। তো আপনার কাছে যদি 0.006 ইথেরিয়াম না থাকে তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনার ইথেরিয়ামের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এখানে যে ইথেরিয়ামটা আমাদেরকে তাদের ফি হিসাবে দিতে হবে সেটার মূল্য প্রায় 1700 টাকার মতো। আপনি যদি সেটা ম্যানেজ করতে পারেন তাহলে মনে করেন এখান থেকে প্রায় 12,000 টাকার মতো উইথড্র করতে পারবেন। সো যদি আপনার ইউহাইভ অ্যাপ্লিকেশনে 2,00,000-এর উপরে কয়েন থাকে তাহলে একটু কষ্ট করে হলেও এই পরিমাণ ইথেরিয়াম আপনি কিনে নেবেন, তাহলে এখান থেকে 12,000 টাকার মতো আপনি উইথড্র করতে পারবেন।
যখনই আপনি ইথেরিয়ামটা ম্যানেজ করে নিতে পারবেন তখন আপনি এখানে তাদের দেওয়া এই ইথেরিয়াম যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কপি করে নেবেন। তারপর আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন। তো এখান থেকে আপনি যে ইথেরিয়ামটা রয়েছে তার উপর ক্লিক করে দিবেন। তো অবশ্যই তার আগে আপনি 0.006 ইথেরিয়াম আপনার ওয়ালেটে রাখবেন। তারপর এখান থেকে যে সেন্ড অপশন রয়েছে আপনি সেই অপশনে ক্লিক করে দিবেন। তারপর ইউহাইভ অ্যাপ্লিকেশন থেকে আপনি যে ইথেরিয়াম অ্যাড্রেসটি কপি করে নিয়ে এসেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তারপর নিচে এখানে আপনি 0.006 ইথেরিয়াম লিখে উপরে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি দেখতে পারবেন এখানে কিছু ফি যাবে। তো অবশ্যই আপনি 0.006 থেকে একটু বেশি ইথেরিয়াম নেওয়ার চেষ্টা করবেন। তারপর আবার কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার পাসওয়ার্ডটা চাইবে, ওটা আপনি দিয়ে দিবেন। তাহলে দেখবেন এটা আপনার ট্রান্সফারে চলে যাবে। তো 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে এটা কনফার্ম হয়ে যাবে। তো কনফার্ম হওয়ার পর এরকম একটি মেসেজ আপনি দেখতে পারবেন। তো যখন এটা কনফার্ম হবে আপনি আপনার ইউহাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর এখানে যে সাবমিট লেখা রয়েছে তার উপর ক্লিক করবেন। অবশ্যই ইথেরিয়াম ফি দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, তার আগে ক্লিক করবেন না। তারপর এরকম আসবে, আপনি ওকে অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটটি ওপেন করবেন। ওপেন করার পর একবার রিফ্রেশ করবেন, তাহলে দেখবেন সাথে সাথে আপনার টোকেনটি ট্রাস্ট ওয়ালেটে তারা দিয়ে দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউহাইভ অ্যাপ্লিকেশন থেকে 2 লক্ষ টোকেন উইথড্র করেছিলাম, সেটা আমার ট্রাস্ট ওয়ালেটে চলে এসেছে, যার বর্তমান ভ্যালিউ হচ্ছে $93। তো আপনার টোকেনগুলো যখন ট্রাস্ট ওয়ালেটে চলে আসবে সেখান থেকে আপনি টোকেনগুলো সেল করে টাকাটা বিকাশে নিতে পারবেন। আপনি চাইলে আমার কাছে সেল করতে পারেন অথবা যে কারোর কাছে সেল করতে পারেন। আমার কাছে সেল করতে চাইলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনি যদি নিজে নিজে এই টোকেনগুলো সেল করতে চান তাহলে প্রথমে আপনাকে এই টোকেনগুলো এক্সচেঞ্জ করতে হবে USDT-তে, তারপর USDT সেল করতে হবে। তো এই টোকেনগুলো লা টোকেন এবং প্রফিট এক্সচেঞ্জারে লিস্টেড আছে, আপনি সেখানে উইথড্র করতে পারেন। তারপর সেখানে এটা এক্সচেঞ্জ করে USDT করে নেবেন। তারপর USDT বাইন্যান্স কুকয়েন বা আপনার যে কোনো এক্সচেঞ্জারে এটা উইথড্র করে P2P করে আপনি টাকাটা বিকাশ নিতে পারবেন। তো আপনি যদি পারেন তাহলে এগুলো করবেন, আর যদি এগুলো না করতে চান বা এগুলো না পারেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি সরাসরি ট্রাস্ট ওয়ালেট থেকে আপনার টোকেনটা কিনে নিব আর আপনাকে টাকাটা বিকাশে দিয়ে দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি ইউহাইভ অ্যাপ্লিকেশন থেকে উইথড্র করবেন। তো এখানে আরেকটি কথা আমি বলে রাখি, আপনি যখন 2 লক্ষ টোকেন উইথড্র করার পর আবার উইথড্র রিকোয়েস্ট দিবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে বা এরকম একটি মেসেজ শো করবে। তো বাকি টোকেনগুলো উইথড্র করার জন্য তাদেরকে মেসেজ করতে হবে। তো সেটা কিভাবে করবেন আমি এই ভিডিওতে দেখাতে পারছি না, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। এরকম যদি কারোর সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব কিভাবে তাদেরকে মেসেজ করবেন, প্লাস কিভাবে এই টোকেনগুলো বাকি টোকেনগুলো উইথড্র করবেন সেটাও আপনাকে বলে দিব। তো আশা করি ইউহাইভ অ্যাপ্লিকেশন থেকে টোকেন উইথড্র সম্পর্কে আর কারো কোনো প্রবলেম হবে না। তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাকে সাহায্য করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।